নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, আরও অনেক মজা করতে। তো সকাল সকাল একটু ঘরের কাজকর্ম করে নিচ্ছিলাম, আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনা হয়েছিল আগের দিন, সেগুলোকেই একটু গুছিয়ে রাখছিলাম। এই যেমন টুকটাক ঘরোয়া জিনিস, তেল, ডিম আর কিছু সবজি, দুধ, এই সমস্তই। আর দেখতেই পাচ্ছ হরিণঘাটার ডিমটা আমরা ইউজ করি, এটা কিন্তু ভীষণ ভালো। মানে নর্মাল ডিমের থেকে না অনেকটা বড় হয়, কুসুমটাও একটা মানে অন্যরকম একটা বেশ ভালো খেতে। তো ওইটাই আনাই, দামটা একটু বেশি পড়ে নর্মাল ডিমের তুলনায়, কিন্তু খেতে ভালো, ওই জন্য ওটাই আনাই ব্লিঙ্কিট থেকে। আর ঘরোয়া যা যা দরকার ছিল টুকটাক আনিয়ে নিচ্ছিলাম। আর এদিকে অনেক দিনের সাধ্য সাধনার পরে, অনেক দিনের রিকোয়েস্টের পরে ওকে দিয়ে ফাইনালি পর্দাগুলো একটু চেঞ্জ করাতে পারছিলাম। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি একা করে উঠতে পারি না, মানে হাই হাইটের জন্য বলতে পারো, হ্যাঁ, বা মানে কিছু দরকার, একটা হেল্পের দরকার, একটা সাপোর্টের দরকার হয়। তো ওকে না একটা কাজ যদি 2 মাস আগে বলা হয়, সেটা আমি 5 মাস পরে গিয়ে করাতে সক্ষম হই। তো এরকমই একটা কাজ ঘরের পর্দাগুলো চেঞ্জ করানো, আর এই দেয়ালটা না মানে দুটো দরজার মাঝখানে একটু মেকওভার করার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছিলাম একঘেয়েমি দেখতে দেখতে, তো ওকে দিয়ে এই পেরেকগুলো লাগিয়ে নিয়েছি। আর এই আইসক্রিম স্টিক দিয়ে আমি শেলফ টাইপেরগুলো বানিয়েছিলাম, তো সেগুলোকেই আমি দেয়ালে আটকে দিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর আজকাল তো মানে ঝমঝমিয়ে বৃষ্টি তো থামতেই চায় না, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, রাতে বৃষ্টি। তো ভালোই লাগে বৃষ্টি, বেশ মজা করা, এনজয় করার মতো একটা সিজন। অনেকে যদিও পছন্দ করে না, জানি না কেন আমার বৃষ্টি ভালো লাগে। আর বৃষ্টিতে যদি গরম গরম একটু খিচুড়ি করা যায়, খিচুড়ি পাওয়া যায়, হ্যাঁ, তাহলে তো তার মানে বৃষ্টির মজাটা, এনজয় করাটা অনেক গুণ বেড়ে যায়। তো খিচুড়ির সাথে কিন্তু আমার ওই লাবড়া নাকি ওই মানে মিক্সড ভেজ যেটা, সেটা ভালো লাগে না আমার। এরকম ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ, এগুলোই ভালো লাগে। তো সেরকমই নিয়েছিলাম আর বেশিটাও এনজয় করছিলাম। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলে ভর্তির জন্য এই পাসপোর্ট সাইজের যে ছবি দরকার হয়, ওর জন্য ওকে নিয়ে গেছিলাম। কী কিউটভাবে বসেছিল বলে বোঝানোর মতন, আমার দেখে আমার এত কিউট লাগছিলো, তাই ক্যাপচার করেছিলাম। আর ওখান থেকে ওকে নিয়ে ফেরার পরে দেখলাম মা বৌদি মিলে বাবুকে স্নান করিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি ওই দিনই এসে বাগান থেকে যে কলমি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে তুলে নিচ্ছিলাম ধীরে ধীরে, কারণ কি অনেক দিন হয়ে গেছিলো, ওগুলো খাওয়ার মতো হয়ে গেছিলো। আর টবগুলো অনেক দিন ধরে অকুপাই হয়ে রয়েছিল, অন্য কিছু লাগানোর ইচ্ছা হচ্ছিলো, তো তাই ভাবলাম যে কলমি শাকগুলোকে তুলে নিই, তাহলে এই টবগুলো খালি হবে, আমি অন্য অন্য গাছকে লাগিয়ে দিতে পারবো। তো ওইগুলোই তুলছিলাম সেদিন। পরের দিন আমাদের রান্নাতেও হয়েছিলো কলমি শাকই। আর আগেও বলেছি যে নিজের বাগানের থেকে যদি কিছু তুলে রান্না করা হয়, সেটার স্বাদ যেন আরও অনেক বেড়ে যায়। তো তোমরা নিশ্চয়ই সেরকমটা তোমরাও ফিল করো, যারা যারা মানে নিজেরা বাগান করো। শাকটা একটু অল্প ছিল, সেজন্য একটু আলু দিয়ে কুচিয়ে ভাজা হয়েছিল, ওই যেমন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে ভাজা, সেই রকম। কিন্তু দিনটা অনেক আনন্দ দিয়ে শুরু করলেও মানে ওই ছবি তুলে ফেরার পরে না মেয়ের গা হঠাৎ করে দেখছি গরম হয়ে যাচ্ছিলো, জ্বর এসে গেছিলো, ওই জন্য সারা রাত আমরা খুব টেনশনে ছিলাম। পরের দিন এই যে দেখতে পেলে ওকে অলিভিয়া নার্সিংহোম নিয়ে গেছিলাম নাকের বাজারে, আর যিনি ডাক্তারবাবু উনি ওখানেই বসেন, তো ওনার কাছে গেলেই আমার মেয়ে অর্ধেক সুস্থ হয়ে যায়, তো ওই একটা ভরসা আর কি, ওই জন্যই ওখানে নিয়ে গেছিলাম। আর আমাদেরকে আবার ওলায় তুলে দিয়ে অভি ওখান থেকে অফিস চলে গেছিলো। আর ফিরে এসে দেখি আমার সামনের বাড়ির যে কাকিমা, হ্যাঁ, তিনি আমার জন্য এই সুন্দর গাছের ডালটা দিয়ে দিয়েছিল, কারণ কি কাকিমা জানে আমি কতটা গাছ ভালোবাসি, আর কাকিমা নিজেও খুব গাছের শৌখিন। তো দুজন গাছপ্রেমী একসাথে হলে যা হয় আর কি, আমাদের কথাবার্তা হলেই সারাদিন ওই গাছপালা নিয়েই হয়। আর এই যে অ্যালামান্ডাটা দেখছো,
এটা কিন্তু আমার কাছে নেই, এই কালারেরটা, ইয়েলোটা ছিল আগে, এখন আমার কাছে নেই। তো এটার জন্য আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, তো কাকিমা দেখছে যে মেয়েটা এত চারিদিক থেকে গাছপালা চুরি করে আনছে, চলো ওকে আমি ধরেই দিয়ে দিই। তো কাকিমা আমাকে নিজেই ডালটা দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি আর ভীষণ থ্যাংকফুল কাকিমার কাছে। তো এই যথারীতি ডালগুলোকে কেটে একটু রুট হরমোন দিয়ে আমি বসিয়ে দিচ্ছিলাম, জানি না এর থেকে আদৌ চারা হবে কি না, গাছ হবে কি না, কিন্তু ওই যে আশা আশা করে আমি লাগিয়ে দিলাম। আশা আশা করলে আশা রাখতে তো ক্ষতি নেই, আশার থেকে মানুষ অনেক বড় বড় জিনিস করতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক এটা হয় কি না, হলে নিশ্চয়ই আপডেট তোমাদেরকে দেব। আর দেখো এই আমার ছোট্ট বাগানি, সে কিন্তু আমার গাছে জল দিয়ে দিচ্ছে। আর এই যে লেবু গাছটা, এটা অনেক দিন হয়ে গেছে, মৌ আমাকে গিফট করেছে, কিন্তু আমি না রিপোর্ট করতে পারছিলাম না, টপটাও নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমার কাছে মাটি একটু অনেক কম থাকে ছিল, তো দেখতে পাচ্ছ টপটের তলাটা আমি কিন্তু ওই কিচেন ওয়েস্ট, গাছের পাতা এসব দিয়ে ভরে উপরে একটু মাটি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি এই লেবু গাছটাকে রিপোর্ট করে দিচ্ছি। শুধু আমি না, আমি বৌদি আমার পুচকু তিনজনে মিলে যৌথ প্রয়োগে এই কাজটা সম্পন্ন করেছি। তো লেবু হলে তার ক্রেডিট কিন্তু আমাদের চারজন, আমি, আমার পুচকু, বৌদি আর মৌ, অবশ্যই মৌয়ের ক্রেডিট সব থেকে বেশি। তো যাই হোক, তা দুদিন পরে মেয়ের জ্বরটা একটু কমেছিল, আর তাই আজকে আমি আবার একটু খুশি হয়ে গেছিলাম। আর ছাদে গিয়ে নিজের বাগানের এই ছোট্ট বেগুনটা হতে দেখে আরও খুশি হয়ে গেছিলাম। আর আমার পুচকুটার জ্বর ছিল, আর মামি আর রিমিও এসেছিল ওই দিন। তো রিমি রুমাদিদের বাড়িতে রয়ে গেছিলো আর মামি আমাদের বাড়িতে এসেছিলো। তো মামি আসার আনন্দে আমি একটু মোমো করছিলাম, আমি করছিলাম বলাটা ভুল হবে, কোনো কিছু আমি একা করি না, সব কিছুতে কিন্তু সবাই মিলেমিশে করি। আর মোমোর জন্য যে চিকেনটা হালকা নিয়েছিলাম, চিকেন কিমা, তাই সেটাতে নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর যা যা লাগে ওই সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ময়দাটা তেল দিয়ে মাখিয়ে নিয়ে ওই মা আর ওটাকে রুটির মতো করে বেলে দিচ্ছিল, আর তারপরে গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছিলো, যদিও ওতে করে মানে শেপটা একটু মানে সাইজটা একটু ছোটোই হয়ে যাচ্ছিলো, মোমোগুলো একটু ছোটো হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি করতে গেলে এরকম একটা জোগাড় করতেই হয়। আর মা বেলছিল, আমরা সবাই, আমি, মামি, বৌদি সবাই মিলে আমরা কিন্তু মোমোগুলো করে নিচ্ছিলাম, যদিও আমি হচ্ছি মানে কি বলবো, ঢেঁড়স, কোনো কাজই ভালো করে পারি না। হ্যাঁ, ওই মোমোগুলো মানে বিচ্ছিরি শেপগুলো যেগুলো সেগুলো সব আমার তৈরি। আর এদিকে দেখো আমার ছোটো চুটকুটা, সেও কিন্তু সমানতালে মানে বিরক্ত করে যাচ্ছে, তার কাজের জ্বালায় আমরা কিন্তু অস্থির হয়ে পড়ছিলাম, কারণ কি ও এত ডিস্টার্ব করছিল না, আমরা করতেই পারছিলাম না। তো তারপরে একসাথে অনেকগুলো মোমো করে নেওয়ার জন্য এইভাবে একটা বড় কড়াই নিয়ে তার উপর এই বড় জালিটা বসিয়ে দিয়ে ওটা মানে স্টিমে যেভাবে মোমো করে সেইভাবে করার জন্য এইভাবে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মোমোগুলো খেতে কিন্তু ভালোই হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন। তো সবাই মিলে বানিয়ে গরম গরম পরিবেশন করে আমরা সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে খেয়েও নিয়েছিলাম। আর ওই যে বললাম ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টি তো শেষ নেই, আর বৃষ্টির সাথে যদি চা থাকে তাহলেও তার আনন্দের সীমা থাকে না। যাই হোক, সব কিছু করার পরে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বেশ ভালো মজার কোরিয়ান স্ন্যাক্স বলতে পারো, পাস্তা টাইপের, পটেটো মাশরুম। তো তোমরা চাইলে আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, আমাকে মেসেজ করো তাহলে। আর এই যে হচ্ছে আমার সেই সাধের পুঁই শাক, যেগুলো আমি পুঁই শাকের ডাটা থেকে লাগিয়েছিলাম কিছুদিন আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো পাতাগুলো কত সতেজ হয়েছে, বড় হয়েছে। ভেবেছিলাম কয়েকটা পাতা নিয়ে বেসন দিয়ে ওই বড়া টাইপের পুঁই পাতার বড়া করবো, কিন্তু মা বলল যে ডগাগুলোই খাওয়ার মতো হয়ে গেছে, তাই আর পাতাগুলো আলাদা করে তুলিনি, একটু কুমড়ো দিয়ে ওই ডাটাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একসাথে করে নেব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের নতুন কোনো ব্লগে। যদি আমার ব্লগগুলো, ভিডিওগুলো ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের নতুন ব্লগে, বাই।